হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়শের টেস্টি বাট একটু অন্য রকমের একটি সবজির রেসিপি, যার নাম হলো ভিন্ডি আলু মশালা। এটা বাচ্চা হোক বা বড়, সবার লাঞ্চ বক্সের জন্যই পারফেক্ট একটা রেসিপি। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই ভিন্ডি আলু মশালা। ভিন্ডি আলু মশলা বানানোর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে রাখা আলু। এবার এর মধ্যে অল্প নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেবো 2 মিনিট, যাতে আলুটা একটু সফট হয়ে আসে। প্রায় 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। পেঁয়াজটা প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা 100 গ্রাম ঢেঁড়শ। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো এবং 1/2 টিস্পুন ধনে এবং জিরে গুঁড়ো। এবার সব উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট। 3 মিনিট পর এখন ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এবং 1/4 টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার যদি আপনাদের কাছে থাকে তাহলে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তবে আমচুর পাউডার দিয়ে এই রেসিপিটা বানালে টেস্টটা বেশি ভালো আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 2 মিনিট। মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে প্রথমে এটাকে একটু নেড়ে দেব এবং এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পোস্ত। এখন পোস্তটা এই সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে 1 মিনিট মতো ফ্রাই করে নেব। পোস্ত দিয়ে প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নেওয়ার পর এখন চেক করে নেব আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে কিনা। হ্যাঁ, আলুটা পুরোপুরি কুক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি ভিন্ডি আলু মশালা সার্ভ করার জন্য একদম রেডি। রুটি বা পরোটার সাথে খান, দারুণ লাগবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।